সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, আর এই বর্ষার সন্ধ্যায় চায়ের আড্ডায় মুড়ির সাথে যদি থাকে গরম গরম ফুলুরি, তাহলে তো আড্ডাটা দারুণ জমে যায়। তাই আজ চলে এসেছি একটা ফুলুরির রেসিপি নিয়ে। চলুন দেখে নিই কীভাবে এই ফুলুরিটা আমি তৈরি করছি। ফুলুরি তৈরি করার জন্য একটা বেসনের ব্যাটার তৈরি করব। তার জন্য নিয়ে নিয়েছি এক কাপ বেসন। বেসনটা একটু ছেঁকে নেব। একটা ছাঁকনির মধ্যে বেসনটা দিয়ে দিলাম। বেসনটাকে একটু ছেঁকে নেব। বেসনের যে কোনো ব্যাটার তৈরি করার সময় যদি বেসনটা একটু ছেঁকে নেওয়া হয়, তাহলে ব্যাটারটা খুব স্মুথ হয়। বেসনটা ছেঁকে নিয়েছি, এবার অল্প অল্প জল দিয়ে বেসনটা গুলে নেব। অল্প অল্প জল দিয়ে বেসনটাকে গুলে নিয়েছি, এবার খুব ভালো করে বেসনটাকে ফেটিয়ে নেব। প্রায় 5 থেকে 7 মিনিট সময় ধরে বেসনটাকে ফেটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বেসনের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস মিলিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো নুন, খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কালো জিরে, 1/2 চা চামচ জোয়ান, 2 চা চামচ দেবো হিং ভেজানো জল, আর দেবো কাঁচা লঙ্কা কুচি। আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নেব। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ বেকিং সোডা। বেকিং সোডাটা দিয়ে আরো একটু ভালো করে ফেটিয়ে নেব। বেকিং সোডা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। ব্যাটারটা কিন্তু এইরকম হবে, খুব পাতলাও না আবার খুব ঘনও না। এবার এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। ফুলুরি ভাজার জন্য তেল গরম বসিয়েছি। ফুলুরিগুলো কিন্তু আমি সর্ষের তেলেই ভাজবো। সর্ষের তেলে ভাজলে ফুলুরিগুলো খেতে খুব ভালো লাগে। আপনারা যদি সর্ষের তেল পছন্দ না করেন, তাহলে সাদা তেলেও এগুলো ভাজতে পারেন। তেলটা হালকা গরম হয়েছে, আমি ফুলুরিগুলো যাতে মচমচে হয় সেই জন্য আর একটা ইনগ্রিডিয়েন্টস মেশাবো এর মধ্যে। এই হালকা গরম তেল থেকে 2 চামচ তেল আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। আরো একবার ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, তেল কিন্তু খুব বেশি গরম করব না, হালকা গরম তেলে আমরা ফুলুরিগুলো ছাড়বো। একটা ড্রপ দিয়ে দেখে নেব, ব্যাটার থেকে অল্প একটু ড্রপ দিয়ে দেখে নেব তেলটা কেমন গরম হয়েছে। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা দেওয়ার সাথে সাথে উপরে ভেসে উঠলো, তার মানে আমাদের তেলটা ঠিকঠাক গরম আছে। এটা তুলে নেব। এবার ব্যাটার থেকে অল্প অল্প ব্যাটার তেলের মধ্যে দিয়ে নেব। মিডিয়াম আঁচে ফুলুরিগুলো আমরা ভেজে নেব। ফুলুরিগুলো লাল করে ভেজে নিয়েছি, এবার ফুলুরিগুলো তুলে নেব। বাকি ফুলুরিগুলো একইভাবে ভেজে নেব। আমার সব ফুলুরিগুলো ভাজা হয়ে গেছে। তৈরি আমাদের গরম গরম ফুলুরি। সন্ধ্যেবেলা মুড়ির সাথে এই ফুলুরি খেতে কিন্তু খুব ভালো লাগে। এর সাথে যদি একটা কাঁচা লঙ্কা হয়, তাহলে তো ব্যাপারটা আরো জমে যায়।
রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবের সাথে। আর আমার নতুন বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, নানান ধরনের নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পেতে আজই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। আবার হাজির হব অন্য একটা নতুন রেসিপির সাথে। আজকের মতো আসি, নমস্কার।